আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি স্লোগানে ভোলার লালমোহনে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার নিরাপদ সড়ক চায় লালমোহন শাখার আয়োজনে পৌরশহরের থানার মোড় থেকে একটি র্যালি বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ। এ সময় ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জু তালুকদার এবং নিরাপদ সড়ক চায় লালমোহন শাখার উপদেষ্টা কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।